কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নারীদের দৃষ্টান্ত দিয়েছেন। তাদের একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন হলেন মারিয়াম ইমরাতে ইমরান ঈসা আলাইহিসসালামের মা। তাদের মতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ মহিষী আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ উম্মুল মুমিনীন সহ আরো যারা ছিলেন তাদের মতো হতে হলে আজকের এই যুগে এই যুগের সকল চ্যালেঞ্জ এবং প্রেক্ষাপটকে সামনে রেখে দশটি নসিহত আপনাদেরকে আমি করতে চাই। নাম্বার এক, ইমান তো থাকতেই হবে, সেটা আমি আর পয়েন্টে আনলাম না। এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো করতে হবে। আউয়াল ওয়াক্তে শুরুর দিকে পড়বেন, খুব ধীরে ধীরে পড়বেন, অন্য কাজ গোল্লা যাক, সালাতটা সবকিছুর আগে পড়বেন এবং সতর টতর ঠিকমতো ঢেকে পুরো শরীর আবৃত করে শাড়ি পরলে তার উপরে আবার আরেকটা ওড়না বা বড় কিছু পরে সালাত আদায় করবেন। নাম্বার দুই, রমজানের রোজা তো রাখবেনই, নফল রোজা সোম বৃহস্পতি চন্দ্র মাসের 13-14-15 এগুলো রাখার চেষ্টা করবেন। নাম্বার তিন, স্বামীর কথা মানতে কষ্ট হলেও, অপছন্দ হলেও, লোকটা খারাপ হলেও যদি অন্যায় কথা না বলে, অযুক্তি কিছু না বলে, তাহলে তাকে আপনি মুরব্বী হিসাবে, সিনিয়র হিসাবে, তাকে অভিভাবক হিসাবে, সিদ্ধান্তদাতা হিসাবে, আল্লাহর সিদ্ধান্তকে মেনে তাকে মান্য করে চলবেন। কষ্ট হলেও এটা তিতা করলার মতো হলেও আমল করার চেষ্টা করবেন। নাম্বার চার, লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ সম্ভ্রমের হেফাজত, কোনোভাবে এটা যেন নষ্ট না হয়, দেবরের সাথে পর্দা করবেন, অন্যদের সাথে পর্দা করবেন, পর্দার খাস মেহনত করবেন। অনেক মহিলারা আছে পর্দা বুঝেন না, এই পয়েন্টার অধীনে পর্দা নিয়ে অনেক কথা বলা দরকার ছিল কিন্তু আমার হাতে সময় নাই। শুধু এইটুকু বলবো যে আপনার সৌন্দর্য আপনার স্বামী ছাড়া আপনার শ্বশুর বাড়ির অন্য যারা আছে তাদের সামনে, এমনকি যারা গায়রে মাহরাম তাদের কারোর সামনে আপনি প্রদর্শন করবেন না, পরিপূর্ণ পর্দা করবেন। আর পাঁচ নম্বর হলো সন্তানগুলো আপনার অ্যাসেট, এই সন্তানগুলো হলো আপনার ব্রিজ, এই ব্রিজ দিয়ে আপনি জান্নাতের সবচেয়ে সহজে যেতে পারেন। একটা ছেলে সে অনেক বড় ব্যবসায়ী হতে পারে, অনেক বড় চাকরিজীবী হতে পারে, এক সময় তার গোড়াতে দিন দিয়ে দেন, ইসলাম দিয়ে দেন, ইমান দিয়ে দেন, তাকুয়া দিয়ে দেন, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন, একটা মেয়ে তাকে বিয়ে দিয়ে দিবেন, সে অন্য সংসারে চলে যাবে, হয়তো তার ঘরে ছেলে মেয়ে হবে, আরো বড় কিছু হবে, কিন্তু তাকে আপনি দিন দিয়ে দেন, তাহলে একটা গাছ লাগাই দিলেন সোয়াবের। এর চেয়ে শর্টকাট কোনো ওয়ে নেই। এই জন্য সন্তানগুলোর জন্য বিশেষভাবে মনোযোগ দেন। আজকাল মা বোনরা মোবাইলে, টেলিভিশনে, আড্ডাবাজিতে এতটা আসক্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই। তাদেরকে দিনমুখী করতে হবে, দুনিয়া শিখুক আর না শিখুক দিন তাকে শিখতেই হবে। নাম্বার ছয়, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করবেন, স্বামীর নেয়ামতের শুকর আদায় করবেন। আল্লাহ আপনাকে কষ্টে রেখেছে, আপনার আরেক বান্ধবী বিয়ে হয়েছে, সে আর একটু ভালো আছে, না শুকুরি করবেন না, মনে রাখবেন সে অনেক দুঃখে আছে, সেগুলো আপনি জানেন না, সুখটা আপনি দেখছেন, আল্লাহ শুকর আদায় করবেন যে আমি এর চেয়ে খারাপ থাকতে পারতাম, ইনশাআল্লাহ এর মাধ্যমে জান্নাতের পথ সুগম হবে। সাত নম্বর হলো কোনো প্রকার গালিগালাজ, অভিশাপ সন্তানকে, স্বামীকে, অন্যকে দিবেন না, ধৈর্য ধারণ করবেন যত কঠিন পরিস্থিতি হোক। আট নম্বর হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, শুধু নিজে রাখলে হবে না, স্বামীকেও রাখতে দিতে হবে, যেন তিনি তার স্বামী তার বোনের বাড়িতে যাবে, আপনি অ্যাপ্রিসিয়েট করতে হবে, দিল চায় না তারপরও দিতে হবে, কারণ তার জন্য এটা ফরজ। স্বামী তার ভাইকে আদর করে, যত্ন করে, পয়সা দেয়, সহযোগিতা করে, আপনি তাকে সহযোগিতা করতে হবে, কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, তাকে তার কাজ করতে দিতে হবে, সে তার মায়ের কথা শুনবে, সে তার বাপের কথা শুনবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। অনেক মহিলা আছে দিনদার, নামাজি, সব ঠিক আছে, এগুলো সহ্য করতে পারে না, এই জায়গাটা কঠিন একটা জায়গা মহিলাদের জন্য। এই জন্য নিজে আপনার আত্মীয় স্বজনের সুসম্পর্ক বজায় রাখবেন, স্বামীকে তার রক্ত সম্পর্কে মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন, লাভ আপনারই হবে। এবং নয় নম্বর হলো দান সাদাকা করবেন, সেজন্য নিজের হাতে উপার্জন, নিজের হাতে কিছু টাকা পয়সা রাখবেন, স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন এবং যেভাবে হোক দানের একটা অপশন বের করবেন। দশ নম্বর হলো সময় নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দশটি নসিহা অনুযায়ী আমল করে আমাদের জীবনকে আলোকিত এবং সুন্দর করার তৌফিক দান করবেন। আমিন।